আমাদের রান্না হয়েছে আমাদের গাছে চালকুমড়ো ভাজা আর এটা হচ্ছে কলমি শাক ঘন্ট অনেক দিন পর শাক হলো ভীষণই ভালো খেতে লাগে কলমি শাক আর এখানে রয়েছে কলায়ের ডাল সকালবেলা একদম গরম গরম তুমি দাদা ভাই আর আমি অল্প করে করেটা খেয়ে নিয়েছি শুধু ডাল দিয়ে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আ চ্যানেল আকাশ আপু সবাইকে অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে আর ব্লগে স্টার্ট করছি একদম রেডি হয়ে আর রেডি হয়ে কোথাও যাচ্ছি না রিলস বানাবো শর্ট করব চারটের বেশি বেজে গেছে আর স্নান পুজো খাওয়া দাওয়া সবই তো হয়ে গেছে শুধু মেনুটা একটু মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কিছু শেয়ার করা হয়নি তো এখন এই যে আমি এই এইটা পরে রেডি হয়েছি কি বের করে দিয়েছি ঘরের থেকে ওই জন্য ম্যাও ম্যাও করছে আর রেডি হয়েছে খুব তাড়াতাড়ি জাস্ট পাঁচ মিনিটে চুলটা আঁচড়েছি সিঁদুরে পড়িনি দেখো দুদিন ধরে যা অবস্থা মাথা ভর্তি সিঁদুর সিঁদুরে পুরো মানে ইয়ে হয়ে গেছে শ্যাম্পু করতে হবে কালকে শ্যাম্পু করবো আর আমার চরম ঠান্ডা লেগে গেছে এখন গলা শুনে বুঝতে পারছো না আর যখন আমার হাঁচি হচ্ছে নন স্টপ হাঁচি তো সেই জন্য খুব কষ্ট হচ্ছে নাক সুরসুর করছে আর আমি কোনো মেকআপ করিনি শুধু একটু ব্লাশ লিপস্টিক আর কাজল পরেছি আর এই যে একটা দুল পরে নিয়েছি ঝুমকা ঝুমকা ঝুমকাটা এটা পরলাম ভাবলাম যে বেশ অ্যাডজাস্ট হবে হয়তো কারণ আমার এই কুর্তিটার মধ্যে এরকম একটা কি এলো যাই হোক তার মধ্যে পিঙ্ক গ্রিন ব্লু সব কিছুর ছোঁয়া রয়েছে তাই জন্য এই যে পিঙ্ক গ্রিন ইয়েলো ব্লু এই মানে সমস্ত একটা সমস্ত কালারই রয়েছে মাল্টি কালার সেই জন্য ঝুমকাটা পরে নিলাম ভাবলাম যে অ্যাডজাস্ট হবে হয়তো আর তোমার দাদা ভাই কী পরবে ওর মানে জামা থাকতেও এটা ওটা থাকতে ওর শুধু কালোর দিকে চোখ যায় তো আবার ওটা কালো গেঞ্জি না জামা বের করেছে আমি বললাম পরবে না কালো আমার তাহলে মানে অ্যাডজাস্ট হয় না সব কিছু একটা পোশাক আশাকের একটা বানানো ব্যাপার আছে তারপরে একটা ইয়েলো বের করলো পছন্দের একদম মানে কত এক্সেল যে ট্রিপল এক্সেল না কত এক্সেল জানি না ওটা ওর পছন্দের খুব তো ওটা পড়তে খুব রাজে সঙ্গে সঙ্গে পরে নিল তাও একটুখানি অ্যাডজাস্ট হবে কালারের সঙ্গে যাই হোক চলো দেখি কোথায় শর্ট করি আমরা আমাদের একটা গানের শুট হয়ে গেছে আর গান ভাই যে আমাদের শর্ট ভিডিও করা কমপ্লিট হয়ে গেল আজকে বহু দিন পর শর্ট করলাম মনটা আজকে বহু দিন পর শর্ট করলাম তো মনটা হেভি ভালো লাগছে ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলতো আমরা এখন যে শর্টগুলো করি না সেই শর্টগুলো মানে আমরা আমরা একটু ভালো করতে পারি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো ওর সমস্যা ওর সমস্যা সবসময় এনার্জি থাকে না একদম একদম এনার্জি থাকে না নানান কাজ থাকে এর জন্য করা হয়ে ওঠে না হ্যাঁ আমরা যেই শর্টগুলো করছি যেরকম স্টেপ গুলো সেগুলো একদম অবশ্যই খুব সাবধানতা খুব সাবধান একদম একদম আর তোমরা প্রচুর আমাদের কেয়ার করো আমাদের বলতে পাবলিককে তোমরা প্রচুর কেয়ার করো যে দিদিভাই এখন নেচো না বা এখন এই ধরনের স্টেপ করো না তো অবশ্যই তোমাদের কথা আমরা মানি অবশ্যই মেনে চলি আর এর আগে দিন যখন আমরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তখন ডাক্তারের সঙ্গে আলোচনা করেছিলাম ঠিক আছে তো ডাক্তার অনেক ধরনের কথা বলল বুঝিয়েছে বলল যে আমরা ঠিক বলল যে কিরকম কি করতে পারি না পারি ওইটা কোনো কথা না যে মানে অনেক কিছু एग्जांपल দিয়ে বলল যে আমাদের মনে আরো অনেক সাহস দিয়েছে তো আমরা দেখো আমরা আজকে যে ফিগার গুলো বললাম একদমই কোনো হার্ড ফিগার না একদম সিম্পল লাফানো বেবির যেন কোনো রকম হিট না লাগে সেই রকম মানে সেই রকম ডাক্তার আমাদের বুঝিয়ে দিয়েছে কিন্তু তার মানে এটা না যে নাচ তুমি করতে পারবে না তার মানে আবার এইটাও না যে তুমি লাফাও খুব নাচ করো তো ডাক্তারবাবু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে খুব ভালো করে সেভাবে তোমাদেরকে বোঝাতে পারছি না তো একদম আমরা ডাক্তারের রেস্ট্রিকশন মেনেই আমরা এই ভিডিওগুলো করছি তো এখন আমরা যে ফিগারগুলো করলাম একদমই একদমই সাবধানের সাথে করেছি আর ওই ফিগারগুলোতে পাপড়ির মানে শারীরিকভাবে কোনো অসুবিধার সৃষ্টি করেনি আর করবে না সেরকমভাবে আমরা ফিগারগুলো করছি আর এই ফিগারগুলো একদমই সাধারণ ফিগার জাস্ট একটু হাত পা ছড়ে এর থেকে দেখতে কিছু কিছু হেভি লাগতে পারে হ্যাঁ লাগতে কিন্তু এর থেকে আমাদের জার্নি করাটা আরও বেশি মানে হার্ড হয়ে যায় আর কি রকম তার থেকেও সফট ফিগার করেছে আজকে তো আশা করি ভালো লাগবে তোমাদের আর তোমরা দেখে কমেন্ট করো যে কেমন লাগছে আর এখন দেখছো সন্ধ্যা হয়ে গেছে পুরো গ্রেনি গ্রেনি হয়ে গেছে আর আমি আজকে সেই আমার পুরনো ব্লু টি শার্টটা পরে নিয়েছি শর্টের জন্য আর এখন আমরা নিচে যাবো কিছু গিয়ে ভিডিওটা এডিট করবো যতক্ষণ আমার এই শর্ট ভিডিও এডিট হচ্ছে আমার ভালো লাগছে না ঠিক আছে ভিডিও তৈরি করার পর ভিডিও এডিট না করা পর্যন্ত শান্তি হয় না হ্যাঁ একদম একদম তো চলো চলো যাই খুশি খুশি আমাদের ছোট্ট খুশি আজকে সিঁদুরের টিপ পড়েছে দুগ্গা ঠাকুরের তাই না খুশি দেখি একটু মুখটা দেখাও লাইটের জন্য তাকাতে পারছি না খুব সুন্দর লাগছিল গরম গরম খাবার খেতে ইচ্ছে হচ্ছিল বাবা না দাদা আমার জন্য চাওমিন নিছে ডিম টোস্ট নিছে বাবা আমার মতন বর না তো না তো যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা পেয়ে যাও হাতের সামনে না খালি এইখানদেই যে বিছনা এইখানদেই বসে বসে শুয়ে এসে আমার না একটু এটা খেতে ইচ্ছা করছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় আমার মতন বউ বাবা তুমি সেটা পাবো না বলে সেটা পাবো না

শর্ট করতে আগে যাওয়া পর্যন্ত খুব খারাপ লাগে মানে বিরক্ত লাগে রেডিও হওয়া পর্যন্ত হ্যাঁ করার পরে ভালো লাগে খুব দাদা ভাই শর্ট ভিডিওগুলো এডিট করছে একটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি আর বাকি দুটো কালকে হবে আর এখানে মা দেখো বেগুন কেটে রেখেছে বেগুন ভাজা করব আমি আর এর মধ্যে আলু আর ডিম আছে ডিমের ঝোল হবে আর ধনে পাতা দি শীতকাল মানে ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে এই দেখো কি হয়নি হয়েছে আর একটা বাকি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে রান্নাগুলো কি রান্না হবে বলেছিলাম রান্নার সময় তোমাদের আর ভিডিও দেখানো হয়নি খুব হালকা করে করেছি আর কাঁচা লঙ্কার তরকারি করেছি শুকনো লঙ্কা এক ফোঁটাও দেইনি সেই কারণে কালারটা দেখতে অত বেশি সুন্দর লাল লাল হবে না তবে খেতে কেমন হচ্ছে সেটা খেয়েই বোঝা হবে সবসময় যে শুকনো লঙ্কা দিলেই ভালো হয় টেস্টে সেটা কিন্তু না কাঁচা লঙ্কার তরকারিও অনেক টেস্টি হয় একদিন চিকেন করেছিলাম শুধু কাঁচা লঙ্কা দিয়ে খুব টেস্টি হয়েছিল অনেক দিন আগে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর আমার হাত মুখ ধোয়া হওয়া হয়ে গেছে ভাত ভাত একটু পরে খাবো কারণ একটুও খিদে নিই ডিম টোস্ট চাউমিন খেয়েছি একটুখানি তারপরে তো মা আবার শশা কেটেছিল অনেকগুলো শশা টশা খেয়েছে তার মধ্যে থাকে জল ভরপুর পেট পুরো ভরে রয়েছে একটু খিদে পায়নি কখন যে খিদে পাবে জানি না আর ভরপেট থাকলে পরে খেতে গেলেও বমি বমি চলে আসবে তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ তারপরে আবার খানিকক্ষণ ওয়েট করে নিয়ে তারপরে আবারও খাওয়া দাওয়া চলো বলে তো দিয়েছি এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালো বেগুন ভাজা করেছি আর তার সঙ্গে আলু দিয়ে ডিম দিয়ে পাতলা ঝোল হয়েছে ধনেপাতাও দিয়েছি গরম মশলা দিয়ে এটা সেদ্ধ করা আলু ছিল ঘন হয়ে যায় তাই পাতলা করে ঝোল করেছি ঠান্ডা লেগেছে সকালবেলা মানে সকালের সকালে উঠেও ছিল না দশটা এগারোটা নাগাদ ঠাত খেলাম তারপরেই লেগে গেল চরম ঠান্ডা লাগারে ছিল হয়তো একদিনে তো হয় না হাঁচি এত হাঁচি হচ্ছে হাঁচির জন্য পেটে চাপ লাগছে তো তারপরে আমি তো দুদিন আগে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিলাম তো এখন প্রেগনেন্সিতে যে কোনো ওষুধ খাওয়া জানলেও স্টকে অনেক ওষুধ আছে অনেক রকমের ঘরে কিন্তু জানলেও সেটা মানে কোনো রকম আতব করে খাওয়াটা একদম উচিত না তো সেই জন্য আমরা একটা দাদার কাছ থেকে আর কি ফোন করে জেনে নিলাম সে দাদার কাছ থেকে তো ডাক ওই দাদা ডাক্তারবাবু উনি আমাদেরকে যেটা সাজেশন করলো সেই ওষুধ আমাদের ঘরেই ছিল সেই ওষুধ খেয়েছি রাতেও একটা খেতে হবে আর দুপুরবেলা একটা খেয়ে নিয়েছি আর এখন করছি গার্গিল সকালেও করেছিলাম সকালে বলতে দুপুরে ঠান্ডা লাগার পরে আর এখন করছি ভেপার নিতে পারলে খুবই ভালো সেটা খুব ভীষণ কষ্টকর আর আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়ে এসছি মধ্যে করে ভরে রাখবো যাতে বারবারই করা যায় আর তোমাদের দাদা ভাইকেও বলেছে যে মানে গার্গিল করার জন্য গরমটা যখন গলায় লাগছে ভীষণ আরাম লাগছে এখন চা কফি এগুলো যদি একটু খেতে পারতাম কিন্তু খাওয়া যাবে না আর তাহলে তোমাদের দাদা ভাইও করতে পারবে সহজ হবে রেখে দিলে দু চারবার করা যায় গরম জল মিশিয়ে মিশিয়ে চলো ঠান্ডা হয়ে যাবে জল এটা পুরোটা গার্গেল করে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে খুব গরম জল বসিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে এখন বাড়িয়ে দিলাম জলটা ফুটে গেলেই নামিয়ে নেব যাতে একদম ফুটন্ত জল রাখা যায় আর এই যে এই বোতলের মধ্যে করে নিয়ে নেবো গার্গিল করে আসলাম আর গরম জল বোতলে ভরে রেখে দিলাম ঘরে তোমার দাদাভাই রাতে গার্গিল করে নেবে এবারে আর কিছুই না বিছানাটাকে একটু ভালো করে গুছিয়ে নেব মানে ঝাড় দিয়ে নেব একেবারে রাতের জন্য শোয়ার জন্য আর ল্যাপটপ সেই দুপুর থেকে রয়েছে কারণ একটু বাদে বাদে কাজ করতে হচ্ছে এটাকে আবার সরিয়ে রাখবো আবার রাখতে হবে বিছানা সেই জন্য এখানে রেখেই বিছানা ছেড়ে নিচ্ছি তারপরে পরে হবে খাওয়া দাওয়া ঘুম